পঞ্চগড়ে তালমা নদী দখল করে স্থাপনা গড়ে তুলেছে সৌদি বাংলা এনভায়রনমেন্ট অ্যান্ড ইকো ফ্রেন্ড লিমিটেড। দখলের পরিধি বাড়াতে নদীর প্রবাহমান অংশে বাঁধ দিয়ে ভরাট করছে তারা। সম্প্রতি কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। দখলদার উচ্ছেদে নদী কমিশনের তালিকায় প্রতিষ্ঠানটির নাম থাকলেও এতদিন কোনো ব্যবস্থা নেয়নি তারা। পঞ্চগড় প্রতিনিধি কামরুজ্জামান টুটুলের রিপোর্ট, জানাচ্ছেন লুৎফুন্নাহার বকুল। পঞ্চগড়ে অবৈধ দখলদারদের তালিকা অনুযায়ী সৌদি বাংলা এনভায়রনমেন্ট অ্যান্ড ইকো ফ্রেন্ড লিমিটেড প্রায় 7.5 একর নদীর জমি দখল করেছে। বর্তমানে নদীর প্রবাহমান ধারায় বালি ফেলছে তারা। একই এলাকায় হিমালয় বিনোদন পার্ক প্রায় 8.5 একর জমি দখল করেছে। তালমা নদীর এই এলাকায় একটি রাবার ড্যাম স্থাপন করেছে এলজিইডি। খরা মৌসুমে এর মাধ্যমে সেচের ব্যবস্থা করা হয়। স্থানীয়রা জানায়, নদী ভরাটের ফলে পানিশূন্য হয়ে পড়েছে তালমা। চাষাবাদ বন্ধ হয়ে গেলে ক্ষতিগ্রস্ত হবে চাষিরা, বাড়িঘর ভেঙে পড়ার শঙ্কাও রয়েছে। এটা নদীটা এখন ওরা সৌদি কোম্পানি একটা ভরাট করে ওরা বাদ দিছে, নদীটা মাটি ফেলে আনা বন্ধ করে দিছে। নদী আর বাড়ি আমার একসাথে হলে নাগা, বাড়িঘর ভাঙ্গি গেছে, আমার কাটা কইলে শুনে না। আমি মানে ওরা এমন কিছু করছে, যদি সামনেও পানি আসে তো আমার বাড়িঘর সব ভাঙে চলে যাবে। এদিকে নদী রক্ষায় মাঠে নেমেছে স্থানীয় পরিবেশ কর্মীরা। প্রশাসন উদ্যোগ না নিলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন তারা। সারা দেশব্যাপী যখন অবৈধ দখলদারদের কবল থেকে নদী উদ্ধার করা হচ্ছে, তখন পঞ্চগড়ে নতুন করে নদী দখল হচ্ছে। এক প্রভাবশালী মহল যে কাজ করছে, যেটা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকারক, এবং আমরা আন্দোলনেরও প্রস্তুতি নিচ্ছি। আমরা চাচ্ছি প্রশাসন এটির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক। ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। সদর উপজেলা নির্বাহী অফিসার এবং এসল্যান্ডকে দায়িত্ব দিয়ে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য, পাশাপাশি আমাদের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তাকেও আমরা অনুরোধ করি তাদের সার্ভেয়ার এবং এসল্যান্ডের সার্ভেয়ার যৌথভাবে তদন্ত করে একটু প্রতিবেদন দেওয়ার জন্য। গত বছর সেপ্টেম্বরে নদী রক্ষা কমিশন দখলদার হিসেবে পঞ্চগড় সদর উপজেলায় 22 ব্যক্তি ও প্রতিষ্ঠান, তেঁতুলিয়া উপজেলায় 17 ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং দেবীগঞ্জ উপজেলার 22 ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে চিঠি দেন। এখনও কোনো উদ্যোগ নেয়নি জেলা প্রশাসন। এসিটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। SATV সাথে আছি সবসময়।